সবাইকে আমন্ত্রণ সিদ্দিকা কবির রেসিপিতে। সুপ্রিয় দর্শক, ঈদের আমেজ এখনো চলছে, ঘরে ঘরে এখন মাংসের বিভিন্ন রেসিপি নিশ্চয়ই তৈরি হচ্ছে। এছাড়া অনেকেই মাংস সংরক্ষণ কিভাবে করবেন তা নিয়েও নিশ্চয়ই ভাবছেন। আমরা গরু এবং খাসির মাংসের দুটো মজার রেসিপি দিয়ে সাজিয়েছি আজকের পর্ব। তবে এর আগে কিভাবে ফ্রিজারে আপনি মাংস সংরক্ষণ করবেন তা নিয়ে বলবেন সিদ্দিকা আপা। সত্যি দর্শকবৃন্দ, আমরা এই ঈদে, কোরবানির ঈদে আমাদের ঘরে অনেক মাংস থাকে, সব মাংস তো একসঙ্গে খাওয়া যায় না, সেই জন্যই সংরক্ষণ করার প্রশ্ন। এখন ফ্রিজারে কিভাবে মাংস সংরক্ষণ করবেন সেটুকু আপনাকে বলে দিই। যে মাংস সংরক্ষণ করবেন তাতে পানি লাগাবেন না, প্রথমে পরিষ্কার কাপড় দিয়ে মাংসের রক্ত মুছে নেবেন ভালো করে। রক্ত মুছে তারপরে সেই মাংস আপনি কোনো সেলোফেন ব্যাগে করে ভালোভাবে পেঁচিয়ে এমনভাবে রাখবেন যাতে সুন্দরভাবে সেটা রাখা যায়। আবার মাংস যখন জমে যাবে ফ্রিজারে, মানে শক্ত হয়ে আসবে, তখন আবার একটু নেড়েচেড়ে কয়েকটা প্যাকেটকে নাড়াচাড়া করে দিলে তাহলে একটার সাথে যে একটা লেগে যায় না, সেটা লাগবে না। আবার আজকাল বাজারে কিন্তু এই ফ্রিজারে মাংস রাখার জন্য প্যাকেট কিনতেও পাওয়া যায়। অন্যান্যভাবে রাখা যায় যে মাংস শুকিয়ে সংরক্ষণ করা যায়, এটাও আমি বলে দিচ্ছি। যদি শুকিয়ে সংরক্ষণ করতে চান তাহলে আপনাকে মাংস সিদ্ধ করে নিতে হবে আন্দাজ মতো টুকরো করে, এবং সিদ্ধ করলে যেন মাংসের ভিতর পর্যন্ত সিদ্ধ হয়। লবণ দিয়ে সিদ্ধ না, এমনি? হ্যাঁ, একটু হলুদ লবণ মাখিয়ে দিতে পারে। আচ্ছা, তারপরে সিদ্ধ করার পরে কিন্তু এটা কড়া রোদে আমাদের রাখতে হবে, কড়া রোদে বেশ কিছু পানিটা ঝরিয়ে, হ্যাঁ পানিটা ঝরিয়ে রাখতে হবে। ছোট পিস করে রাখাই ভালো আমি মনে করি, তাহলে ভিতর পর্যন্ত শুকাবে। ঠিক মতো না শুকালে কিন্তু মাংস সংরক্ষণ করা যাবে না। তারপর সেই মাংসটা কি ফ্রিজে তো আর না, সেটা বাইরেও রাখা যাবে? সেটা বাইরেও রাখা যাবে। আর অনেকে আবার আমরা করি, যদি আমরা কিমা করতে চাই বা বার্গার করে রাখতে চাই, হ্যাঁ সেটা মাংস কিমা করে সেই স্টেকের আকারে, বার্গারের আকারে বা কোফতার আকারে করে সেগুলো আমরা একইভাবে ডিপ ফ্রিজে ফ্রিজারে রাখতে পারি। আপা আপনাকে অনেক ধন্যবাদ। বেশ কয়েকটি জরুরি বিষয় এই গরুর মাংস সংরক্ষণ করা নিয়ে কিন্তু আসলে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছে বিভিন্ন সময়। ভালো হয়েছে আপনি আমাদেরকে এগুলো খুব সুন্দর করে বোঝালেন, আশা করি করতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ। এবারে আসুন পরিচিত হয়ে নিই আজকের আমন্ত্রিত অতিথির সাথে। আজকে আমাদের সাথে আছে শামসুন নাহার স্মৃতি। শামসুন নাহার, তাহলে তুমি আজকে কি রান্নাটা দেখাবে আমাকে? আমি আজকে মাটন টিক্কা দেখাবো। মাটন টিক্কা দেখাবেন? জি। তাহলে প্রিয় দর্শক, আর দেরি না করে চট করে একবার দেখে নিন মাটন টিক্কা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। মাটন টিক্কা তৈরি করতে আমাদের লাগবে খাসির মাংস 700 গ্রাম, পাকা পেঁপে একটি, টক দই 4 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনে পাতা কুচি 2 টেবিল চামচ, লেবুর রস 2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ কুচি 2টি, লবণ স্বাদমতো এবং সয়াবিন তেল ভাজার জন্য। সাজাবার জন্য আমাদের লাগবে লেবু গোল করে কাটা 1টি, বড় পেঁয়াজের রিং 7-8টি, ধনে পাতা, গাজর এবং কমলা প্রয়োজন মতো। এখানে 700 গ্রাম মাংস আছে, খাসির মাংস। হ্যাঁ, যতটা পারা যায় সলিড আর একটু মানে পাতলা করে কেটে নিলে তাড়াতাড়ি ভাজা হবে। এখন আমি পাকা পেঁপেটা দিয়ে দিচ্ছি। 700 গ্রামের মধ্যে আমার মনে হয় এরকম ছোট একটা পাকা পেঁপে দিয়ে দিলেই হয়ে যাবে। পাকা পেঁপে কুড়ে দিয়ে দিই? হ্যাঁ, কুড়ে দিয়ে দে। পাকা পেঁপেটা কেন দেবো? মাংসটা টেন্ডারাইজড করার জন্য। ছিলে ভালো করে ব্লেন্ড করে নিলেও পারে। আচ্ছা, মোট কথা মানে পেঁপেটা দিতে হবে? পেঁপেটা দিতে হবে। হয়ে গেল। স্বাদমতো লবণ। হ্যাঁ, কী কী দিচ্ছি আমরা লবণ? আমি কি একটা একটা করে তোমাকে বলবো? জি, বললে ভালো হয়। টক দই আছে 4 টেবিল চামচ। ঠিক আছে, আমি বলছি প্রথমে পাকা পেঁপে দিয়ে আর একটু স্বাদমতো লবণ দিয়ে এটা মেখে মানে 3 ঘন্টা রাখতে হবে। 3-4 ঘন্টা যদি রাখা যায়, সম্ভব হয় তাহলে খুব ভালো হবে। ও তাহলে ভাজার সময়টা বা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো পরে। তাহলে প্রিয় দর্শক, এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমি ভেবেছিলাম ম্যারিনেশনে সব কিছু দিয়ে 3-4 ঘন্টা, এই 3 ঘন্টা জাস্ট পাকা পেঁপে আর লবণ দিয়ে। আচ্ছা, তাহলে এখানে মানে মাংসটা সিদ্ধ হবে তাড়াতাড়ি। এভাবে 3 ঘন্টা রেখে দিতে হবে। আচ্ছা, তো সময় স্বল্পতার কারণে তুমি তো বোধহয় আমাদের জন্য অলরেডি সেট করে নিয়ে এসেছো, তো এটার মধ্যে আমরা 3 ঘন্টা পরে
4 টেবিল চামচ টক দই 3 ঘন্টা পরে কিন্তু দিচ্ছি টক দই জি 3 ঘন্টা পরে 4 টেবিল চামচ টক দই দিলাম আচ্ছা টক দই এর পরে আমরা কি দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে লেখা আছে 1 টেবিল চামচ আদা বাটা 1 টেবিল চামচ রসুন বাটা 1 টেবিল চামচ মরিচ গুঁড়া 1 চা চামচ মরিচ বাটার পরে রয়েছে হলুদ গুঁড়া আধা চা চামচ ধনে পাতা কুচি 2 টেবিল চামচ লেবুর রস দিচ্ছি 2 টেবিল চামচ এখানে বোধহয় 2 টেবিল চামচই করা আছে তোমার হ্যাঁ কাঁচা মরিচ কুচি দুটা রেখেছো তুমি আমি দুটো রেখেছি কেউ চাইলে বেশি ঝাল করতে চাইলে বেশি ঝাল দিতে পারে গরম মশলা হ্যাঁ লেখা আছে হাফ চা চামচ মেরিনেশনের পালা তো শেষ এবার ভাজবো এটা ম্যারিনেট করেছে মাংস আচ্ছা 750 গ্রাম না 700 গ্রাম 700 গ্রাম মাংস বেশ একদম মোদি গেছে তো আমি সে আমার চুলাটা ধরে দিচ্ছি আমি দিয়ে দেব তেলের মাপ তেলের মাপ 2 কাপ দিলেও হবে আবার পরিমাণ মতো যাতে একটু ডুবো তেলে ভাজা যায় কাবাবটা একটু বেশি তেল লাগছে আমাদের একটু ডুবো তেলে ভাজলে কাবাবটা একটু সফট হবে আচ্ছা আপা তো নিশ্চয়ই এতক্ষণ ক্যালোরির কথা চিন্তা করছেন এটা অবশ্যই হাই ক্যালোরি এটা সম্পর্কে একটু বলেন যতক্ষণে তেল গরম হচ্ছে খাসি মাংস ভিতরে করে চর্বি থাকে তারপরে যে ডুবো তেলে ভাজা আবার দই দেওয়া হয়েছে তাই না এই খাবারটা খুব রিচ খাবার হবে তুমি এই খাবারটা কোনো ওকেশনে বা দাওয়াতে ওই রকম সময় করতে পারো তেল গরম হয়ে গেছে তুমি কি পিস পিস আলাদা ভাজবে না না আমি একসাথে 4-5টা দিয়ে দিচ্ছি আমাদের ছিল কিন্তু খুব তেল আমার মনে কমাতে পুরে যায় একটু কমিয়ে একটু কম আছে করলে মাংসটা সিদ্ধ হবে এই গ্রেভিটা তো আর কোনো কাজে লাগবে না এই গ্রেভিটা কাজে লাগবে না তবে অনেকে কাজে লাগাতে পারে পরে এটা গ্রেভিটা একটু ভুনা করে দিয়ে রেখে দিলে কেউ যদি গ্রেভি চায় তখন সেটা তখন পরোটার সাথে দেওয়া যায় আমরা মিনিট 5-এর জন্য অপেক্ষা করছি এটা আমরা ঢেকে দিলাম 5 মিনিট পরে আমরা দেখব এটার কি অবস্থা হচ্ছে তাহলে তোমার তো মনে গর্ব থেকে বের হচ্ছে একটু দেখবে হ্যাঁ একটু মনে ও না এখনো অনেক পানি আছে এটা মনে খুলে দিলে ভালো হবে খুলে দিলে তাড়াতাড়ি হবে যেহেতু এটা মেরিনেট করা আছে আমিটা একটু বাড়িয়ে দিই এবার খোলা আছে বাকি 5 মিনিট জি এখন আগে মাংসগুলো দিয়ে নিই সার্ভিং ডিশে ।
মাটন টিক্কা তৈরি করতে আমাদের লাগবে খাসির মাংস 700 গ্রাম, পাকা পেঁপে একটি, টক দই 4 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনে পাতা কুচি 2 টেবিল চামচ, লেবুর রস 2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ কুচি 2টি, লবণ স্বাদমতো এবং সয়াবিন তেল ভাজার জন্য। একটি পাত্রে খাসির মাংসের সাথে পাকা পেঁপে এবং স্বাদমতো লবণ মাখিয়ে 3 ঘন্টা রেখে দিন। 3 ঘন্টা পর একে একে টক দই, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে পাতা কুচি, লেবুর রস, গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি এবং গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিন। আধ ঘন্টা পর ম্যারিনেট করা মাংস ডুবো তেলে লাল করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে সাজিয়ে পরিবেশন করুন মজাদার মাটন টিক্কা। শামসুন, তোমার রান্না আমরা দেখলাম, আমরা সবাই শিখেছে, আমাদের সবার তরফ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার কাছ থেকে এটা আমার পাওয়া, এবং সেই সাথে এনটিভি সকল দর্শককে ধন্যবাদ। আজকের মেইল বক্সের প্রথম চিঠিটি পাঠিয়েছেন রংপুর মুলাটোল থেকে সঞ্চিতা সাহা। সঞ্চিতা লিখেছেন, সিদ্দিকা কবির'স রেসিপি অনুষ্ঠানটি আমাদের খুব পছন্দের, নিয়মিত এটি দেখি, লিখে রাখি এবং পরে তৈরি করার চেষ্টা করি। কোনোটা ভালো হচ্ছে, আবার কোনোটা করতে গিয়ে কিছু সমস্যায় পড়তে হচ্ছে। তেমন একটি সমস্যায় পড়েছি, কাচ্চি বিরিয়ানি করতে গিয়ে সবই ঠিক আছে কিন্তু প্রতিবারই নিচে যে মাংসের স্তরটা থাকে তাতে পোড়া লেগে যায়। আজ খুব কম দিচ্ছি, তবুও কেন এমন হচ্ছে দয়া করে জানাবেন। আচ্ছা সঞ্চিতা, এই কমপ্লেন অনেকেই করে থাকে। চুলায় কাচ্চি বিরিয়ানি যদি করতে চায়, প্রথমে আমি বলে রাখি যে খুব বেশি পরিমাণে না করাই ভালো। যেটুকু পরিমাণে আমরা করতে পারবো আমাদের এইসব গ্যাসের চুলাতে, সেটুকু পরিমাণে করাই ভালো। আর আমি মনে করি অনেক সময় আবার যারা স্টেনলেস স্টিলের হাঁড়ি পাতিল ব্যবহার করেন, সেই রকম হাঁড়িতে লেগে যায় তাড়াতাড়ি। আর অল্প আঁচেও যদি লেগে যায়, তাহলে আমি মনে করি নিচে কিছু তাওয়া দিয়ে যদি নামা যায় আপনাদের সকলেরই অনুরোধ ছিল স্পেশাল নানের রেসিপিটি আরেকবার দেখানোর জন্য। মিতা, কাজল, রনি, তোমরা সবাই স্পেশাল নানের রেসিপিটি আরেকবার দেখে নাও। স্পেশাল নান তৈরি করতে আমাদের লাগবে ময়দা 2 কাপ, দুধ 1 কাপ, চিনি 2 টেবিল চামচ, ইস্ট 1 টেবিল চামচ, ডিম অর্ধেকটি, লবণ আধা চা চামচ, তেল বা মাখন 1 কাপের 4 ভাগের 1 ভাগ এবং কলা অর্ধেকটি। প্রথমে একটি বাটিতে কলা চটকে একে একে গুঁড়া দুধ, ফেটানো ডিম এবং চিনি দিয়ে একটু নেড়ে তাতে পানি এবং লবণ মিশিয়ে নিন। এবার অন্য একটি বাটিতে ময়দা নিয়ে তাতে ইস্ট, সয়াবিন তেল এবং মিশ্রণটি একটু একটু করে মিশিয়ে ভালো করে ময়ান তৈরি করে নিন। সবশেষে আবারও একটু সয়াবিন তেল মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার খামিরটি 5 ভাগ করে বেলনিতে বেলে ওভেনের ট্রেতে মাখন ব্রাশ করে তাতে বিছিয়ে 200 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিট বেক করে নামিয়ে নিন। অথবা চুলোর তাওয়ায় মাখন ব্রাশ করে তাতে রুটিটি দুপিঠ ভালো করে ভেজে নামিয়ে নিন। সবশেষে রুটির দুপিঠে মাখন ব্রাশ করে পরিবেশন করুন সুস্বাদু স্পেশাল নান। আমাদের ইমেইল অ্যাড্রেস siddikakobirsrecipe@yahoo.com। আমাদের পোস্টাল অ্যাড্রেস প্রযত্নে পরিচালক সিদ্দিকা কবির'স রেসিপি, ধনী চিত্র লিমিটেড, 4 নবরত্ন কলোনি, নিউ বেলি রোড, ঢাকা 1000। আজকে সিদ্দিকা আপা আমাদেরকে দেখাবেন মজাদার বিফ ক্যাপসিকাম ভুনা। তবে তার আগে আপনারা চট করে দেখে নিন বিফ ক্যাপসিকাম ভুনা তৈরি করতে কি কি উপকরণ আমাদের লাগছে। বিফ ক্যাপসিকাম ভুনা তৈরি করতে আমাদের লাগবে হাড় ও চর্বি ছাড়া গরুর মাংস 1 কেজি, পেঁয়াজ স্লাইস 1 কাপের 4 ভাগের 3 ভাগ, সয়াবিন তেল আধা কাপ, সিরকা 3 টেবিল চামচ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া 1.5 চা চামচ, বড় সবুজ ক্যাপসিকাম 1টি এবং লবণ স্বাদ মতো। আমার কাছে এখানে রয়েছে গরুর মাংস, আর দেখবেন খুব কম ইনগ্রিডিয়েন্টস আমাদের আজকে, উপকরণ খুবই কম। তার মধ্যে ক্যাপসিকাম, যে শীতের দিনের জন্য ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে, এই ক্যাপসিকাম এখানে একটা আছে, ঠিক এই সাইজেরই আমি একটা ক্যাপসিকাম এখানে কেটে রেখেছি।
তাহলে এই সাইজ করে কেটেছে একটু তোমার লম্বা দেখতে হ্যাঁ হ্যাঁ এই ক্যাপসিকামের বেশ কিছু রেসিপি মজার অলরেডি আপনাদের সামনে দেখিয়েছেন সুন্দর সুন্দর দিয়ে 1 কেজিতে আমাদের একটা বড় মাপের ক্যাপসিকাম হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এখন এই এটা স্লাইস করবে এবং এই রকম ধরনের চওড়া করবে কেমন আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে আমরা এখন আরম্ভ করে দিতে পারি তুমি রেসিপি বলে দাও ঠিক আছে বড় মাংস স্লাইসটা তো এই এই রকম স্লাইস পাতলা একটু হ্যাঁ খুব বেশি পাতলাও না আধা সেন্টিমিটার হ্যাঁ চওড়া আর এতখানি একটু লম্বা লম্বা হ্যাঁ তারপরে এই মাংসটা আমি এখানে 1 কেজি মাংস এইভাবে স্লাইস করে কেটে তারপরে সিরকা দিয়ে ভিজে রেখেছি 1 ঘন্টা ও প্রিয় দর্শক তাহলে এটা নোট করে নিন আপনারা যে সিরকা এটা 1 ঘন্টা ভিজানো আছে তারপরে রান্নাটা শুরু করতে হবে তারপর তোমার মশলাগুলো বলো আধা কাপ তেল না হ্যাঁ এখানে তেলের পরিমাণ আছে আধা কাপ চুলাটা কি ধরা আছে তেল তো আমি কাপ দিয়েছি তাহলে দর্শকবৃন্দ তেলে আমরা প্রথমে এখানে আমাদের যে সিরকার কাপ পেঁয়াজ আছে সেই পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি গোল করে একটু রিং রিং করে আমি একটু পেঁয়াজটাকে খুলে নিয়েছি তাহলে সবগুলো সমানভাবে ভাজা হয় আর পেঁয়াজটা ভাজবো খুলে দেখো তো একটু সাবধানে খুলবে গরম আছে গরম হয়ে গেছে ধরে খুলতে হবে আচ্ছা দেখো পানি কিন্তু শুকিয়ে আসছে না হ্যাঁ দর্শকবৃন্দ এখন আমাদের মাংসের পানি অনেকখানি শুকিয়ে আসছে তেলের উপরে মাংস উঠেছে
একটু ভাজা ভাজা করে আমরা ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। ভাজা ভাজা কিন্তু হয়ে এসেছে, পানি একদম শুকিয়ে গেছে, তেল আছে। তুমি ক্যাপসিকামটা দাও, তারপরে একটু লবণ দেখবে দিয়ে দাও। ক্যাপসিকামটা খুব বেশি রান্না করতে হবে না, মানে একদম লাস্ট স্টেজে আছে। আমরা একটু চকচকে ভাব হবে, একটু গোলমরিচটা দাও। গোলমরিচ দেওয়া বাকি আছে আমাদের, একটু গোলমরিচ একটু বেশি লাগে। কতটুকু দাও? এক চামচ দিয়ে দাও। তো পরিমাণ কি দেওয়া আছে? গোলমরিচ আমাদের ছিল, হ্যাঁ, দেড় চা চামচ ছিল। দেড়? হ্যাঁ, আরও তো আরও লাগবে, কেন এটা তো অন্য কোনো মশলা বেশি দিই। হ্যাঁ, খুব সুন্দর একটা স্মেল হয়েছে। আপনাদের যখন দর্শকবৃন্দ হাতে মাংস বেশি থাকে, ভালো থাকে, এটা যদি ডিপসিতে মাংস রাখা থাকে, চাকা মাংস, এটাতে কিন্তু হাত থাকবে না, সলিড মাংস দিয়ে করা হয়েছে। আর ডিপসিজ থেকে বের করে, ফ্রিজার থেকে বের করে নিয়ে কিছুক্ষণ রাখার পরে সামান্য টাইট থাকতে এটাকে স্লাইস করতে সুবিধা হয়। আর কিছুক্ষণ ভাজতে হবে। হ্যাঁ, একটু যখন নেতিয়ে আসবে ক্যাপসিকামটা, তখনই তোমার হয়ে যাবে। চুলা বন্ধ করে দিই। চুলা বন্ধ করে দাও। এবার তুমি এটা মাখা মাখা হয়েছে, এবার সার্ভ করার পালা। এই ক্যাপসিকামের একটা ফ্রেশ গন্ধ পাচ্ছি। আমি এটাকে একটু ঠিক করি। হ্যাঁ, সাজিয়ে দেন। এখন আমাদের এটাতে এমনি খাবো, কোনো রঙই নাই এখানে, সুতরাং আমি একটু এটাতে একটা টাচ দিয়ে দিই। বিফ ক্যাপসিকাম ভুনা তৈরি করতে আমাদের লাগবে হাড় ও চর্বি ছাড়া গরুর মাংস 1 কেজি, পেঁয়াজ স্লাইস 1 কাপের 4/3 ভাগ, সয়াবিন তেল আধা কাপ, সিরকা 3 টেবিল চামচ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া 1.5 চা চামচ, বড় সবুজ ক্যাপসিকাম 1টি এবং লবণ স্বাদ মতো। প্রথমে স্লাইস করা মাংস সিরকা দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর পেঁয়াজ স্লাইস হালকা ভেজে তাতে আদা ও রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকুন। আদা রসুন ভাজা হয়ে গেলে অল্প অল্প করে মাংসের টুকরাগুলো দিতে থাকুন। সব মাংস দেয়া হলে পরিমাণ মতো সিরকা ও লবণ দিয়ে কম আঁচে 20 মিনিট ঢেকে রাখুন। 20 মিনিট পর ক্যাপসিকাম এবং গোলমরিচ গুঁড়া দিয়ে 3 মিনিট ভেজে নামিয়ে নিন। সব শেষে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু বিফ ক্যাপসিকাম ভুনা। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে একই দিনে একই সময়ে শুধুমাত্র সিদ্দিকা কবির রেসিপিতে। শুভরাত্রি।